হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। সবাইকে আমার চ্যানেলে শামিস লাইফস্টাইলে অনেক অনেক ওয়েলকাম। আফটার এ লং টাইম, অনেক দিন পর হচ্ছে আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে যাচ্ছি। তো আসলে এই কয়েকদিন হচ্ছে গিয়ে আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, অনেক বেশি, প্লাস হচ্ছে আমি বাসায়ও ছিলাম না, প্লাস অনেক বিজিও ছিলাম। এই জন্য হচ্ছে আমি কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, কিন্তু যেই জায়গাগুলোতে গিয়েছি কিংবা যেই জিনিসগুলো করেছি সব কিছু হচ্ছে কি আমি ভিডিও করে রেখেছি, কিন্তু ওগুলো এডিট করা এখনও হয়নি। আমি জানি আমাকে অনেক বেশি পাগলের মতন লাগছে, কারণ হচ্ছে এখন থেকে উঠলাম মাত্র, ঘুম থেকে ওঠার পরে হচ্ছে আমার অনেক গাজরের হালুয়া খেতে ইচ্ছা করতে। তো কালকে হচ্ছে শবে বরাত, তো আজকে হচ্ছে আমার এমনিতে অনেক বেশি হালুয়া খেতে ইচ্ছা করছে। তো আসলে মূলত আমি কোনো হালুয়া রান্না করতে পারি না, সবসময় আম্মুই রান্না করে, তো আমার গাজরের হালুয়া খেতে ইচ্ছা করছে। তো সব এই জন্য হচ্ছে কি আমি এখন যাব আর হচ্ছে গাজরের হালুয়া বানাবো, ফার্স্ট টাইম ট্রাই করব, জানি না মজা হবে কি হবে না। এছাড়া হচ্ছে আম্মু সর্বরাতের দিন যা যা করে দেখতেছি, আজকে হচ্ছে আম্মু হালকা পাতলা কিছু একটা রান্না করতেছে, তো যেটাই করে। তো আই থিঙ্ক আমার এই ব্লগটা শবে বরাতের দিন আপলোড করব, আই থিঙ্ক। তো শবে বরাতের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু একটু সময় নিয়ে শবে বরাতের দিন আমার মনে হয় আমি এই ব্লগটা শেয়ার করব। তো আশা করি সবার আমার আজকের ব্লগটি ভালো লাগবে। যদি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এবং অবশ্যই সবাই হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে অনেক অনেক দুঃখিত, কারণ হচ্ছে এই কয়েকদিন কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, প্রায় হচ্ছে অনেক সপ্তাহ হয়ে গিয়েছে যে আমি ব্লগ শেয়ার করি না। অনেকে আমাকে ইনবক্স করতেছে, অনেকেই জিজ্ঞেস করতেছে, স্পেশালি আমার রিলেটিভসরা, যখনই আমি কাউকে ফোন দিচ্ছি ওরা সবাই আমাকে আস্ক করতেছে হচ্ছে আমার ব্লগ কোথায়। তো সবাইকে জন্য, তার জন্য আমি সবার কাছে অনেক অনেক দুঃখিত, কারণ হচ্ছে এই কয়েকদিন সত্যি অনেক বেশি আমি অসুস্থ ছিলাম, প্লাস হচ্ছে আমি একটু ব্যস্ত ছিলাম, এর জন্য হচ্ছে কোনো ব্লগে শেয়ার করা হয়নি। আমি আসলে অনেক বেশি ঘামতেছি, কারণ হচ্ছে বাংলাদেশে অলরেডি অনেক বেশি গরম পড়া শুরু হয়ে গিয়েছে, তো যেহেতু ফ্যান দিতে পারছি না, কারণ হচ্ছে সাউন্ড আসবে না হলে। তো সবাই দেখুন আমি কিভাবে হচ্ছে কি আমার হালুয়াটা রেডি করেছি, কারণ আমি অনেক বেশি ভয়ে আছি, কারণ হচ্ছে ফার্স্ট টাইম আমি হচ্ছে গাজরের হালুয়া বানাবো, জানি না মজা হবে কি হবে না। তবে সবাই দোয়া করবেন যাতে আমি সাকসেসফুলি বানাতে পারি গাজরের হালুয়াটা, ইনশাল্লাহ পারবো, সবাই দোয়া করবেন। আর আমিও নিজের মধ্যে কনফিডেন্স আনি, কারণ হচ্ছে রান্না করতে পারবো ইনশাল্লাহ, কারণ আমি রান্না খুব বাজে করি, কিন্তু ইনশাল্লাহ পারবো এখন। তো চলুন সবাই দেখে নিন আমি কিভাবে হচ্ছে আমি হালুয়াটা বানিয়েছি, এবং হচ্ছে হালুয়া যে রেসিপিটা আমি নিজেও ইউটিউব থেকে অনেক দেখে টেকে তারপর শিখে হচ্ছে হালুয়ার রেসিপিটা ট্রাই করছি। তো যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই হচ্ছে আমার রেসিপিটি ফলো করে বানাতে পারবেন। তো চলুন দেখি কিভাবে আমি হালুয়াটি সাকসেসফুলি বানাতে পারি কিনা, এবং যদি আমার এই হালুয়াটি অনেক বেশি মজা হয় তাহলে আমি অনেক বেশি খুশি হব, কারণ হচ্ছে আমার রান্না নাই বলি আর। তো আমি দোয়া করি যাতে আমার রান্নাটা একটু ভালোভাবে হয়, আল্লাহ যাতে আজকে রান্নাটা অত সাকসেসফুলি হয়। তো দেখি কি হয় রান্নার ক্ষেত্রে। চলো তাহলে শুরু করা যাক রান্না বান্না। এমনিতে অনেক বেশি গরম লাগতেছে, রান্নাঘরে গেলে আরও বেশি গরম লাগবে, এই গরমের মধ্যে রান্না কিন্তু কী করবো, খেতে ইচ্ছা করছে। আর আমার কেন জানি আজকে নিজের হাতেই রান্না করতে ইচ্ছা করছে, যদিও কালকে আম্মু বানাবে, তবু আমার অনেক খেতে ইচ্ছা করছে। চলুন তাহলে বানানো যাক হালুয়া, দেখি কী বানাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো বানাবো, অনেক ভালো কনফিডেন্স রাখি নিজের মধ্যে, অনেক ভালো বানানো ট্রাই করব, ভালো বানাইতেই হবে যেভাবে হোক। তো আমার গলার অবস্থা এখনও ভালো হয়নি অতটা, কারণ হচ্ছে এখনও হালকা ভাঙা আছে গলা। তো চলুন সবাই হালুয়া বানাতে রেডি হয়ে যাই। প্রথমে হচ্ছে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম, এবং হচ্ছে চুলা জ্বালিয়ে নিলাম, আর খুবই এক্সাইটেড রান্না করার জন্য। দেখতে পাচ্ছেন হচ্ছে আব্বু চলে এসেছে আমার কাছে, কারণ হচ্ছে যেহেতু আমি রান্নাঘরে খুব একটা যাই না, তো যখন গেলাম আব্বু খুবই কিউরিয়াসিটি নিয়ে গেল আমি কি রান্না করছি তা দেখার জন্য। প্রথমে হচ্ছে আমি এখানে 2 কাপ দুধ নিয়েছি, আসলে আমি জানতাম না যে বাসায় লিকুইড দুধ আছে ফ্রিজে, তাই হচ্ছে আমি এখানে করেছি কি কন্ডেন্স মিল্ক হালকা দিয়েছি অল্প একটু, আর হচ্ছে গিয়ে
আবার একটু যে মিল্ক পাউডারটা থাকে ওইটাও ইউজ করেছি। তারপর যখন দুধটা হালকা একটু গরম হবে, তারপর হচ্ছে আমি আজকে এখানে দুইটা গাজরের হালুয়া বানাবো। কারণ হচ্ছে যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি, আর বাই চান্স যদি নষ্ট হয়ে যায় তো কপালে শনি আছে, তার জন্য হচ্ছে আমি বেশি গাজরের বানাবো না, জাস্ট দুইটা গাজরের বানাবো। এবং দুধটা হচ্ছে একটু ফুটা পর্যন্ত এরকম হচ্ছে নাড়তে থাকবো, এবং সাইড থেকে দেখতে পাচ্ছেন দুধের যে সরগুলা থাকে ওগুলোকে পারবে নামিয়ে দিব। কারণ হচ্ছে না হলে এই জিনিসটা থাক মানে লেগে থাকলে আরও বেশি মজা হবে না। যখন এরকম ফুটতে দেখা যাবে শুরু করেছে দুধটা, তখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং কিছুক্ষণ পর পর হচ্ছে এরকম নেড়ে দিব। এর মধ্যে চুলাটা আমি একটু মিডিয়াম আঁচে রাখবো, না হলে হচ্ছে দুধ বাইরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এদিকে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে এবং হচ্ছে দুধের পানিটুকু আমি হচ্ছে শুকিয়ে নিব। দেখতে পাচ্ছেন দুধ দুধ একদম শুকিয়ে গিয়েছে, গাজরের ভিতরে সব ঢুকে গিয়েছে এবং হালকা আর একটু আছে। এবার হচ্ছে আমি চিনি দিয়ে দিচ্ছি, দুধ একদম শুকিয়ে গিয়েছে। এখানে হচ্ছে আমি বড় টেবিল চামচে এক টেবিল চামচ প্রথমে হচ্ছে গিয়ে দিলাম চিনি, তারপর হচ্ছে হাফ টেবিল চামচ অল্প একটু দিলাম। যেহেতু আমি আজকে কন্ডেন্স মিল্ক ইউজ করেছি, আর কন্ডেন্স মিল্কে অলরেডি চিনি একটু মিষ্টি বেশি থাকে কন্ডেন্স মিল্কে, তাই হচ্ছে মিষ্টির পরিমাণ একটু কমই দিলাম। আর আমি যেহেতু মিষ্টি একদমই টোটালি অ্যাভয়েড করে থাকি, যেহেতু বাসায় আব্বু আম্মুকেও খাওয়াবো এটা, তার জন্য হচ্ছে আমি চিনিটা আজকে ইউজ করেছি। দেখুন চিনি দেওয়ার পর চিনি থেকেও যে একটা পানি বের হয় ওইটা এখন বের হয়ে গিয়েছে। এখন এইটা যতক্ষণ পর্যন্ত না শুকাবে অতক্ষণ পর্যন্ত চুলাটাকে একটু হাই আঁচে করে নেব, তারপর হচ্ছে ভালোভাবে একটু নেড়ে নেব। এটা একদম চুলার আঁচটা হাই রাখতে হবে। এরপর হচ্ছে আমি এটাকে ভালোভাবে নেড়ে দেব। অনেকক্ষণ নাড়ার পর যখন দেখবো হচ্ছে গিয়ে চিনির পানিটা একদম শুকিয়ে যাচ্ছে, একদম শুকিয়ে যখন ইয়ে হয়ে যাবে তখন হচ্ছে এর মধ্যে আমি ঘি দিয়ে দিব। আজকে আমি এখানে এক টেবিল চামচ তার থেকে একটু বেশি ঘি ইউজ করছি। আসলে আমি ঘির পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছি, আপনারা এক টেবিল চামচই যথেষ্ট, এক টেবিল চামচই হচ্ছে ঘি ইউজ করবেন। তারপর হচ্ছে ঘি এই গাজরের হালুয়াটা খুব ভালোভাবে একটু ভেজে নেব। এরপর হচ্ছে আমি একদম উঁচু করে এক টেবিল চামচ হচ্ছে যে গুঁড়া দুধ মানে পাউডার মিল্ক থাকে যে, সেই পাউডার মিল্কটা দিয়ে আবার হচ্ছে ভালোভাবে এটাকে সম্পূর্ণ গাজরের হালুয়ার সাথে মিক্সড করে নিব। দেখতে পাচ্ছেন আমার দুধ এবং ঘি সম্পূর্ণ একদম সব শুকিয়ে গিয়েছে একদম ভালোভাবে। এরপর হচ্ছে আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, মানে হচ্ছে বাদাম কিশমিশ এসব কিছু হচ্ছে এখানে দিয়ে দিয়েছি, এবং এর উপরে হচ্ছে আবার ডেকোরেশন করার টাইম উপরে আবার একটু দিয়ে দিব। কিন্তু রান্না করার টাইমে হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং সাথে কিছু এলাচও দিয়ে দিয়েছি। তো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি চুলা একটু ভেজে টেজে তারপর চুলা থেকে নামিয়ে নিলাম, এবং এটা হচ্ছে আমার গাজরের হালুয়ার ফাইনাল লুক। আশা করি সবার এই গাজরের হালুয়াটা ভালো লেগেছে, এবং টেস্টের রিভিউ তো আমরা হচ্ছে এখন আব্বু আর আম্মুর থেকে নিব, তারা বলবে হচ্ছে গিয়ে কেমন হয়েছে। তো দেখতেও খুব ভালো লাগতেছে। তো আমি হচ্ছে এখানে খুবই সিম্পলিভাবে ডেকোরেশন করে নিয়েছি এবং এভাবে রেখে দিয়েছে মাত্র চুলা থেকে যেহেতু নামিয়েছি। তো চলুন দেখি আব্বু আর আম্মু কী বলে আমার হালুয়া তাদের কাছে কেমন লেগেছে। কেমন হয়েছে? অনেক মজা হয়েছে, খুব টেস্ট হয়েছে, ভালো লাগতেছে না? রোজা রেখা মুখ ক্লান্ত অনেক বেশি। খাও আব্বু, কেমন হয়েছে? অনেক মজা হয়েছে, অনেক মজা, অনেক মজা হয়েছে। তো ফাইনালি হচ্ছে আমার রান্না করা শেষ, রিভিউ না শেষ আব্বু আম্মুর থেকে। আব্বু আম্মু বলছে হচ্ছে অনেক মজা হয়েছে, আম্মু তো বলছে হচ্ছে আম্মুর থেকে অনেক মজা হয়েছে বেশি। আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম হালুয়া রান্না করা। আসলে আজকে হালুয়াটা হুটহাট রান্না করা, হঠাৎ করে একটা ভিডিও চোখ সামনে চলে আসার কারণে হচ্ছে খুব ইচ্ছা করতেছিল হচ্ছে আমারও হালুয়া খাওয়ার জন্য। আমি একদম খেয়ে গিয়েছি, কারণ হচ্ছে আমি যেহেতু তত বেশি রান্না টান্না করি না, তো আজকে ফার্স্ট টাইম হচ্ছে হালুয়া ট্রাই করছি রান্না করা। জানি না কেমন হয়েছে, কারণ আমি নিজে এখনও টেস্ট করিনি। আব্বু আর আম্মু বলছে অনেক মজা হয়েছে, আর আমাকে পুরো পাগলের মতন লাগতেছে, জানি কিন্তু কিছু করার নেই, একদম পুরো ঘেমে একাকার হয়ে গেছি আমি। আর যেহেতু ফ্যানও এখনও অন করতে পারতেছি না, আর আমি বর্তমানে এখন হচ্ছে আমার রুমে আসি, তো এসি অন করা, এখানে যেহেতু এসি নেই তাই হচ্ছে এসি অন করা সম্ভব হচ্ছে না।
আমার রুমে বসে এখন আছি আমি। তো এবার আমি ট্রাই করি, দেখি তারা কতটুকু কি বললো। তো আই থিঙ্ক তাদের রিভিউ মিথ্যা হয় না, কারণ হচ্ছে তারা দুজনে খায় অনেক বেশি, বিশেষ করে আম্মু। আম্মু অলওয়েজ ভালো না হলেও মোটামুটি বলে ভালো হয়েছে, কিন্তু আব্বু মাঝে মধ্যে বলে দেয় হচ্ছে মজা হয় না। কিন্তু আব্বু প্রায় হাফ বাটি শেষ করে ফেলছে, একদমই প্রায় হাফ বাটির মতন শেষ করে ফেলছে আব্বু। তো এবার আমি ট্রাই করি, দেখি কেমন বানাইলাম আমি ফার্স্ট টাইম হালুয়া। আমার সত্যি বিশ্বাসই হইতেছে না এটা আমি বানাইছি, কারণ হচ্ছে আমি লাইফে যতবারই জ্বালা না করি অলওয়েজ এটা বাজে হয়, অনেক কাহিনি হয় আমাকে রান্না নিয়ে। এই জন্য হচ্ছে ভাবি আমাকে দুষ্টামি করে হচ্ছে মাস্টার শেফ ডাকে এখন। আমার নিক নেমও হচ্ছে মাস্টার শেফ, ভাবি এখন ফোন দিলেই হচ্ছে মাস্টার শেফ বলে ডাকে, কারণ আমি যতবারই যা রান্না করছি ভাবির জন্য। একদিন চা বানাইছিলাম, খুবই বাজে হয়েছে টেস্ট। আরেকদিন নুডলস রান্না করছিলাম, কিন্তু এগুলো আমি মোটামুটি ভালো পারি, কিনা জানি ওই দিনই বাজে হয়েছে ভাবির জন্য। ফার্স্ট টাইম রান্না করছিলাম, খুবই বাজে হয়েছে। তো আজকে মাশাল্লাহ খুবই ভালো রান্না করছি আমি হালুয়াটা, আমার নিজেরই বিশ্বাস হইতেছে না আমি কীভাবে রান্না করলাম এত ভালো, কিছু আমার দ্বারা আশা ছিল না আমার, কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। আম্মু হচ্ছে আমাকে বলছে কালকে আরও অনেকগুলো বাড়ানোর জন্য। আব্বু হাফ বাটি প্রায়, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাফ বাটি প্রায় শেষ, আব্বু শেষ করে ফেলছে এখন। এখন সন্ধ্যা আই থিঙ্ক 7টা বেজে গিয়েছে, তো আব্বু নাস্তা অর্ডার একবার খেয়েছে, খাওয়ার পরেই হচ্ছে আব্বু হাফ বাটি শেষ করছে। তো কালকে রাত্রেবেলা আব্বু আবার খাওয়ার পর খাবে, সকাল উঠে আবার আব্বু খাবে, আমি আর খাবো না, কারণ হচ্ছে একটু মিষ্টি আছে। আমি মূলত আব্বুর জন্য আর আম্মুর জন্য মিষ্টি দিছি, তো আমি একদমই কম সুখের দিছি, তবুও মানে এটা খাওয়া ঠিক না, জাস্ট নিজে রান্না করছি দেখে হচ্ছে 2 চামচ খাইতেছি মিষ্টি, তবু ফাটাফাটি হয়েছে। আমি যে এত ভালো রান্না করতে পারি আমি জানতামই না। অবশেষে আমার উপাধি মাস্টার শেফ এটা সত্যি সত্যি কাজে আসছে। আশা করি সবার আমার আজকের ব্লগটি ভালো লেগেছে। যদি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা যদি বাসায় রেসিপিটি ট্রাই করে থাকেন, অনেক ইজি রান্না করা, যারা আমার মতন এরকম আনারই রান্না করতে পারেন না অত ভালো। আই থিঙ্ক এই গাজরের হালুয়ার রেসিপিটা অনেক ইজি আর সময়ও খুব স্বল্প পরিমাণে লাগে, যদিও আজকে আমি অত বেশি করি না, তবুও টাইমটা খুব কমই লাগে আমার কাছে মনে হইতেছে। আর রান্নাটা খুবই ইজি একটা, জাস্ট মিল্ক, গাজর আর চিনি, ঘি, এগুলি নর্মাল যেগুলি সবসময় সবার বাসায় থাকে, তো যে কোনো টাইমে হচ্ছে গাজরটা করা যাবে। সামনে যেহেতু সবাই বলে, আই থিঙ্ক আম্মু আমাকে আবার রান্না করতে বলবে এটা। তো সবার আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে এবং আমার আজকের ব্লগটি ভালো লেগেছে। যদি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এবং হচ্ছে অবশ্যই এই গাজরের হালুয়াটা সবাই বাসায় ট্রাই করবেন। রেসিপি আই থিঙ্ক ইজি অনেক বেশি, সত্যি অনেক বেশি মজা হয়েছে। আমি নিজেও ভাবতে পারতেছি না যে এটা আমি রান্না করছি, কারণ আমার রান্নার ইতিহাস অনেক খারাপ। তো ফাইনালি আমি যে এত ভালো একটা জিনিস রান্না করতে পারছি এই জন্য আল্লাহ আমাকে বাঁচিয়েছে, কারণ আজকে যদি এটা নষ্ট হইতো মানে আর কোনোদিন রান্নার ঘরে যেতাম না কোনো দিনও না, কারণ সব কিছু আসলে নষ্ট হলে রান্না থেকে মনটা উঠে যায়। হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন যারা হচ্ছে আমার এই গাজরের হালুয়াটা যারা খেতে পাচ্ছে না, কিন্তু লুকস তো দেখতে পাচ্ছেন কিংবা রেসিপিটা দেখতে পাচ্ছেন, তারা অবশ্যই কমেন্টে বলবেন আপনারা দেখে কেমন লেগেছে, এবং অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এই গাজরের হালুয়াটা, ইজি অনেক ইজি রান্না করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।